এই অষ্টধাতুর দেহখানি চালাইতেছে খুদ কোম্পানি, এবার মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যুগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে গোমায় অষ্টফণি। হে জগৎবাসী, এত লম্বা কথার ব্যাখ্যা তো 10 মিনিটে করা যায় না বাবা, তবু আমি একটু বলবো যে উপরে জলে পরশমণি, নিচে গোমায় অষ্টফণি। অষ্টফণি কি? যার নফসটা বেশি বেশি ফানা ধরবে তখনই বুঝতে হবে সে কামে মত্ত আছে, দুনিয়ার লোভ লালসায় কাম বাসনা সে মত্ত আছে। আর উপরে জলে পরশমণি, নিচে গুমায় অষ্টফণি, অষ্টফণি যেটা যদি সে ফানা ধরে তাহলে সে দংশন করবে, আর এই দংশন করা থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে? হে জগৎবাসী, আশা করছি সকলে ভালো আছেন। তো আমাদের আজকের আলোচনাটি হবে যে মানুষ এই পৃথিবীতে জন্ম জন্মান্তরে ঘুরতেই আসে। যেমন কাজী নজরুল ইসলাম কিছু কিছু কবিতাতেও তিনি প্রকাশ করেছেন যে যুগ হতে যুগ যুগান্তরে ঘুরছে মানুষ কেমন করে। তাহলে এই কথাটি জন্ম জন্মান্তরে ঘুরেছে, ঘুরতেছে মানুষ, কিন্তু মানুষ বুঝতে পারতেছে না। যাই হোক, এখন আজকের যে কথাটি হবে, এই জন্ম জন্মান্তরে আমরা আর কত ঘুরব? আমাদের তো আত্মার মুক্তি দরকার বাবা, আমাদের আত্মার মুক্তি দরকার। এই আত্মাটা বারবার ঘুরছে কিন্তু পথ পাচ্ছে না। যাই হোক, তবে যারা মুর্শিদ ধরেননি, কোরআন মতে ধরতে হবে এবং মুর্শিদের কাছে এই সাধনাগুলো চেয়ে নিতে হবে। সেই সাধনাগুলো কি? সেই সাধনাগুলো হলো যে যেই সাধনাগুলো করলে মানুষ এই পৃথিবী থেকে, এই ধরাধাম থেকে আত্মার মুক্তি ঘটিয়ে সেই মহান আল্লাহর সাথে মিশে যাবে। আর যে আল্লাহর সাথে মিশে যায় তার কিসের ভয়? কোরআনে আল্লাহ বলেছে, তোমরা আমার বন্ধুদেরকে মৃত বলিও না, আমার বন্ধুদের মৃত্যু নেই এবং তারা চিন্তিত হবে না, তাদের কোনো ভয় নেই। তাহলে সেই বন্ধু হতে হলে এবং আত্মার মুক্তি হতে হলে যে সাধনাগুলো করা দরকার, সেই সাধনাগুলো আপনাদেরকে ইঙ্গিত স্বরূপ বলে যাব। তবে এই সাধনার ইঙ্গিত যদি কেউ ক্লিয়ারলি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন, আমি আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো এখন যতটুকু ক্লিয়ার করতে পারি সেটি হলো যে হাইতনা দাওয়ায় দিবানেশি হয়ে যাওগে কামার পোড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশান উড়ে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা, এবার তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এই তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ উঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা। হে জগৎবাসী, হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া। হাইতনা তাওয়া কি? আমার ফুসফুসে হাওয়া ছাড়ছে, হাওয়া নিচ্ছে, হাওয়া ছাড়ছে, হাওয়া নিচ্ছে, এই হাওয়ার সাথে কে যাচ্ছে? জীব পরম খেলাচ্ছে। তখন আমরা যদি সবসময় আমাদের অন্তরের মধ্যে রেখে দেই আল্লাহু আল্লাহু নাম, শ্বাস নিতেছি আল্লাহ ছাড়তেছি হু, শ্বাস নিতেছি আল্লাহ ছাড়তেছি হু, তাহলে এই আল্লাহু নাম জপনা যদি আমাদের এই শ্বাস প্রশ্বাসের সাথে ধরে রাখি, তখনই বলা হয়েছে এই হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওকে কামার পোড়া। দিবানিশি, নিশি রাত্র, দিবা দিন, এই দিন রাত্ন দিন রাত্র ভরে যে নাকি এই দিবানিশি এই শ্বাস প্রশ্বাসের সাথে আল্লাহ নাম জিকির করবে, তার ভিতরে আলোকিত হবে, আল্লাহ এসে সেখানে দেখা দেবে কোনো দিন। হে জগৎবাসী, আজকের সেই কথাগুলো আমি একটু ক্লিয়ার বলার চেষ্টা করব যে হাইতনা তাওয়ায় দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া, শেষে যাবে লালবাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘোরা, এবার তালা খুললে নয়ন মেলে দেখবে সাদা তিন কোঠরা, এবার তিন তালাতে এক নাম ফুটে হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা, ভালোবাসা ভবের আশা মিটে আছে তারা, কেন তোমরা দৌড়াইলে না দমের ঘোড়া। আচ্ছা, এই কথাগুলো ইঙ্গিত স্বরূপ বলা হলো, যদি আরও ক্লিয়ার করে বলতে বলেন তবে আমি আশা করব যে কিছু কিছু সাধনা আছে ভক্তকে গোপনেই দিতে হয়, কিছু কিছু ইঙ্গিত করা যায় সকলের সামনে, কিন্তু ইঙ্গিত সকলের সামনে করা যায়। আচ্ছা, আরেকটি বিষয় হলো, যাবে যদি ছুটে আয় সন্তরি কই মন পাগল, এই ঘোর অন্ধকার ভয়ের সঞ্চার না আছে পথের সম্বল, এই অষ্টধাতুর দেহখানি
চালাইতেছে খুদ কম পানি, এবার মধ্য স্থলে আছে পানি, হাওয়ার যোগে হয় প্রবল, উপরে জলে পরশমণি, নিচে গোমায় অষ্টফণি। হে জগৎবাসী, এত লম্বা কথার ব্যাখ্যা তো 10 মিনিটে করা যায় না বাবা, তবু আমি একটু বলবো যে উপরে জলে পরশমণি, নিচে গোমায় অষ্টফণি। অষ্টফণি কি? যার নফসটা বেশি বেশি ফানা ধরবে তখনই বুঝতে হবে সে কামে মত্ত আছে, দুনিয়ার লোভ লালসায় কাম বাসনা সে মত্ত আছে। আর উপরে জলে পরশমণি, নিচে গুমায় অষ্টফণি, অষ্টফণি যেটা যদি সে ফানা ধরে তাহলে সে দংশন করবে। আর এই দংশন করা থেকে বেঁচে থাকতে হলে কি করতে হবে? যে এই হাইতনা তাওয়াই দিবানি সি তার নাম জপনা করতে হবে। হে জগৎবাসী, আরও একটি বিষয় হলো যে যাবে যদি ছুটে আয় সন্তরে কই মন পাগল ঘোর অন্ধকার, এই ঘোর অন্ধকার আমার নাবির নিচে, তো উপরে যে পরশমণি জলে এই পরশমণিকে যদি আমি পাইতে চাই তাহলে নিচে অষ্টফণিকে দমন করতে হবে। এই অষ্টফণি যখন দমন হবে এবং জিকিরের ধ্বনি টানবে তখন কি হবে? উপরে জলে পরশমণি তাকে একদিন পাওয়া যাবে। আচ্ছা, তো আজকের সাধনার কিছু ইঙ্গিত করা হলো। তো এই ইঙ্গিতগুলো করা হলো, এই সাধনাগুলো যদি কেউ করে তখন তার আরেকটা জিনিস ঘটবে, সেটা কি ঘটবে? এই প্রেমের মানুষ বলে তারে এই পিঞ্জর হতে ছেড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এই দমের কোঠায় চাবি দিয়া হাস্তিকে নেস্তি করিয়া ফানাফিল্লার হালে গিয়া শ্রীকলানগরে এই পরম বন্ধুর হবে দেখা বর্জক শহরে, মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে, অধরাকে আল্লাহ, আল্লাহকে ধরতে পারে না, ছুঁইতে পারে না, এই অধরাকে ধরতে পারে কে? মরা হইয়া দর্শে যেজন লাখ পাইয়াছে অধরারে, এবার সুলতান নাসিরা মোকামে জলি এবং খফি দুয়ের শোনে, গেলে দেখতে পাবে ধ্যানে মুর্শিদকে নজরে, আপনাকে হারাইলে পাওয়া যায় মাসুকেরে, এবার মুর্শিদ রূপ মিশিলে পরে তারে দেখিতে পারে, আরো শীতে ছবির মতো নিরঞ্জন কই তারে। হে জগৎবাসী, কেউ যদি এই দম সাধনা, ধ্যান সাধনা এবং ঝলিখফি জিকিরগুলা নিয়মিত করতে পারে, আল্লাহ কাউকে ঠকায় না, আল্লাহ অবশ্যই আল্লাহর কুদরতের অপর লীলা, একদিন আল্লাহ অবশ্যই সাক্ষাৎ দেবে। কোরআনে বহু জায়গাতে আল্লাহ ইঙ্গিত করেছেন যে আল্লাহ বান্দার মেরাজ ঘটাবে, দেখা দিবে। হে জগৎবাসী, আজকের এই আলোচনাটি এজন্যই করলাম, যারা বলে আল্লাহকে কি দেখা সম্ভব, আল্লাহকে কি ধরা ছোঁয়া সম্ভব, আল্লাহ যদি ধরা দেয়, আল্লাহ যদি দেখা দেয়, অসম্ভবের কিছু নয়, আমরা করব আমাদের সাধন আর আমরা করব আল্লাহর সাথে প্রেমের বাদন, তখন আল্লাহ দূরে থাকতে পারে গো? অবশ্যই অবশ্যই তিনি একদিন দেখা দেবেন, এই মানব জীবনটা ধন্য হয়ে যাবে। হে জগৎবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পরবর্তীতে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।